মানে যখন একটা দুর্যোগ আসে তখন এই দুর্যোগের পরপরই প্রায় 3 মাস 4 মাস ধরে ওই এলাকায় জলবদ্ধতা থাকে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে পানি এবং এই পানি আনতে নারীরা বা যারা বালিকা থাকে তারা অনেক দূর থেকে পানি নিয়ে আসে এবং পানি আনতে যেতেই তারা অনেক রকম ভায়োলেন্সের শিকার হয় দুর্যোগ প্রতি বছরই লেগে থাকে এবং আমরা দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে টিকে আছি ১৯৮৮ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এসে আমাদের এলাকা গাছপালা ভেঙে তছনছ সমস্ত পুকুর নদী ভেসে গিয়েছিল নারী বান্ধব তেমন সাইক্লোন সেন্টার ছিল না সেইখানে আমরা রাতে যাই সেক্ষেত্রে নারী পুরুষ সবাই যেহেতু একসঙ্গে দেখি মেয়েদেরকে ইপ্রিজিং করছে তারা সহিংসতার শিকার হচ্ছে এটা আমার মনে অনেক বড় দাগ কেটেছিল আমিও খানিকটা ইপটিজিংয়ের শিকার হয়েছিলাম সেই থেকে আমি দুর্যোগ রিলেটেড কাজের সাথে বেশি সম্পৃক্ত হই এই সংগঠনটি মেইন উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত নারীদেরকে ক্ষমতায়ন করা মানে যখন একটা দুর্যোগ আসে তখন নারীরা একটা ভার্নারেবল একটা অবস্থার মধ্যে দিয়ে থাকে আমি সেই সব নারীদের নিয়ে প্রথমে কাজ শুরু করি ৩০০ জন নারী নিয়ে আমি এখন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি সুন্দরবনের ক্ষতিগ্রস্ত মানুষ নিয়েই আমরা কাজ করি প্রথমে দুর্যোগ হলে যে রাস্তাগুলো ভেঙে যায় সেই রাস্তাগুলো মেরামত করার কাজটা আমরা করি যাতে করে গ্রামের নারীরা বা মানুষেরা যাতায়াত করতে পারে সাধারণত ম্যানুফ্যাকচারিং যে স্যানিটারি ন্যাপকিনটা তৈরি হয় এটার অনেক দাম এলাকার মানুষেরা তো অনেক দরিদ্র তারা এই ধরনের ন্যাপকিন এত দাম দিয়ে কেনার মতন তাদের সক্ষমতা নেই এবং তারা যে কারণে কাপড় ব্যবহার করে এবং সবচেয়ে বড় কথা আমাদের এখানে তো পানির সংকট তারা কোনো পুকুরে বা ডোবাতে গিয়ে সেই কাপড়টা ধোয় এবং ডোবার পানি পুকুরের পানিটা খুবই অপরিচ্ছন্ন এবং যাতে করে তাদের পরোক্ষভাবে শারীরিক ক্ষতিগ্রস্ত তারা সম্মুখীন হয় এই বিষয়টাকে মাথায় রেখেই মূলত আমাদের স্যানিটারি ন্যাপকিনের কাজটা শুরু করা আমরা যদি এগ্রি এসআরের মাধ্যমে বর্ষাকালীন সময়ে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের শুকনা মৌসুমে রবি ফসল বিভিন্ন শাকসবজি আমরা উৎপাদন করতে পারবো মোবাইল চুলার মাধ্যমে আমরা বন উজাড় কম হবে জলবদ্ধতা যেখানে হয় এবং স্লাইন প্রবণ যে এলাকাটায় সেখানে আমি যখন কাজ করতে যাই তখন আমাদের সাথে ইউএন ওমেন এবং ক্রিশ্চান এইড যুক্ত হয় এবং তারাই আমাদেরকে শেখায় লিডারশিপ কীভাবে কাজ করা যায় নারীদের নিয়েই আমি কাজ করি যাতে করে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর পাঁচটা মানুষের মতন সেই জায়গাটাকে লক্ষ্য করে আমি কাজ করি আমি ভবিষ্যতে দেখতে চাই নারীরা যাতে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে চাই